নমস্কার বন্ধুরা, আমি সৃজা। আজকে খুব সকাল থেকেই খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমি আজকে ভাবলাম যে একটা লং ভিডিও করে আপনাদেরকে আমার কিছু গাছ, যেগুলো আমি খুব যত্ন সহকারে পরিচর্যা করেছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে গাছ ভালোবাসে না এমন মানুষ খুঁজে কিন্তু পাওয়া দুষ্কর। গাছ প্রত্যেকেই খুব ভালোবাসে এবং প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকে চায় যে তার বাড়ির কোনায় কোনায় ছোট্ট ছোট্ট গাছ সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখুক, এবং আমিও তাই চাই। আর সেই কারণে আমার ঘরের প্রত্যেকটা কোণায় সুন্দর করে গাছ সাজিয়ে সাজিয়ে আমি রেখে দিয়েছি। তো এগুলোর পেছনে কিন্তু প্রচুর সময় আর অনেক ভালোবাসার যত্ন জড়িয়ে আছে। একদিনের কিন্তু এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু একদিনের নয়, এগুলো দিনের পর দিন ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে এত সুন্দর হয়েছে। তো আমার এই গাছগুলোকে দেখলে, আমার যে পরিচর্যা করেছি এত সুন্দর হয়েছে গাছগুলো, এগুলো দেখলে না আমার আলাদা একটা শান্তি লাগে, খুব শান্তি লাগে যে আমি সত্যি আমার চারপাশটা এত সুন্দর সবুজে সবুজে ভরিয়ে তুলতে পেরেছি। এটা আমার বিশাল একটা বড় প্রাপ্তি, সত্যি অনেক বড় পাওয়া। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি না যেখানেই যাই সেখান থেকে একটা করে গাছ, আমার যেটা পছন্দ হয় আমি না নিয়ে নেই, মানে হয় বলি নয়তো টুক করে নিয়ে নেই। যেখানে রেস্ট্রিকশান থাকে আমি হয়তো টুক করে একটা ডাল কেটে নিলাম, হয়তো বুঝতে দিলাম না, সেটাকে আপনারা যাই বলুন না কেন, আমি এটা করি। তো পার্কে গেলে দেখি যে প্রচুর ঘাস ফুল ওরা তুলে রেখে দেয় সাইডে, তো সেটা তো ফেলেই দেবে, তো সেটা আমি ওদেরকে জিজ্ঞেস করি যে আমাকে একটু ঘাস ফুল দেবেন, তো তখন ওরা আমাকে দেয়। আর এই গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে এনেছি, কিছুটা পার্ক থেকে, কিছুটা আমার বড় ননদের কাছ থেকে, কিছুটা অনলাইন কেনা, আবার কিছুটা বাজার থেকেও কিনে নিয়েছি। তো এইভাবে গাছগুলোকে আমি নিয়ে নিয়ে এসে যত্ন করেছি, ভালোবেসেছি, পরিচর্যা করেছি, যার ফল আজকে আপনারা এত সুন্দর দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি রোদ উঠলে আমার গাছগুলো ঠিক কেমন লাগে দেখতে, আমার বারান্দাটা দেখতে কেমন লাগে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রোদ উঠলে এত আলো আসে আর গাছ এত ঝলমল করে ওঠে, গাছগুলো দেখতেও এত সুন্দর লাগে যে আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করে। আর সকালে তো আমার এখানে এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কখন যে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সকালে আর বিকেলে মিলে আমি এখানেই বসে থাকি, আমার খুব ভালো লাগে, জায়গাটা খুব প্রিয়। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর জানাবেন ছোট্ট একটি কমেন্ট করে। ধন্যবাদ।